দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আয়ের একটি বিশেষ আয়োজনে এবং দর্শক আপনারা জানেন বিনোদন জগৎ বিনোদন মাধ্যম দুটি আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই বিনোদন জগতে কেউ গান করছে কেউ বা মডেলিং করছে কেউ অভিনয় করছে আবার কেউ কাজ করছে ক্যামেরার পিছনে কিন্তু আজ আমাদের সাথে যিনি অতিথি হিসেবে এসেছেন তিনি একই সাথে গান করেছেন মডেলিং করেছেন অভিনয় করেছেন আবার সম্প্রতি তিনি প্রডিউসিংও করছেন আপনারা ঠিকই ধরেছেন আজ আমাদের সাথে আছে দুই দশক থেকে বাংলা সংস্কৃতি অঙ্গনে বিচরণ করা সেই মানুষটি আমাদের সকলের প্রিয় মুখ কুসুম শিকদার এবং আজ তার জন্মদিন চলুন একসাথে তাকে সকলে মিলে জন্মদিনের শুভেচ্ছা জানাই শুভ জন্মদিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আই এম সো অনার্ড তোমার ইন্ট্রোডাকশনটা অনেক সুন্দর ছিল ইয়ার ওয়েলকাম এবং অনেকদিন দিন পর ক্যামেরার সামনে আপনাকে পেলাম আমরা জন্য আমরা খুবই আনন্দিত এবং জন্মদিনে আমাদেরকে আপনি সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ মাই প্লেজার শুরুতেই জানতে চাই আপনার ছেলেবেলা সম্পর্কে বেড়ে ওঠা সম্পর্কে ঢাকাতেই আমার জন্ম ধানমন্ডিতে বেড়ে ওঠা পড়াশোনা ফ্যামিলি সবই ঢাকাতেই সচরাচর দেখা যায় বিবিএ নিয়ে পড়াশোনা করে যদিও এরকম এখন আমরা দেখি না ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেও বিনোদন জগতে কাজ করছে এই বিনোদন জগতে আসা কিভাবে আমি যখন বিবিএ পড়া স্টার্ট করি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমার ফার্স্ট সেমিস্টার শুরু হয়েছিল হচ্ছে দু হাজার একে আমার এইচএসি দু হাজারে তো তখন আমি তখন আমি গান করতাম বেসিক্যালি আমার গানে দুটো অ্যালবাম বের হয়েছিল তখন একটা সোলো অ্যালবাম যদ্দুর মনে পড়ে নাম তুমি আজ কত দূরে আর একটা মিক্সড অ্যালবাম জীবনের যত চাওয়া মনে হয় আমি ঠিক মনে করি চার বছর ধরে একটা মানুষ গান করছে তারপরে পড়াশোনা করে আবার সে অভিনয় জগতে গান একদম ছোটবেলা থেকে গান আমি একদমই চার বছর বয়স থেকে গান করি তো তখন যেটা হলো যে গানের অ্যালবাম বের হওয়ার পর তখন তো আসলে এরকম ফেসবুক ইউটিউব ছিল না তো ম্যাগাজিন ছিল খুব তো ম্যাগাজিনে কাভারের জন্য আর ভেতরে আর্টিকেলের জন্য আমার একটা ফটোশ্যুট করার জন্য আনন্দধারা আমাকে ডেকেছিল যে নতুন একটা সিঙ্গার আসছে ইয়াং প্রমিসিং তো তখন আমি আনন্দধারা যাই ফটোশ্যুট করতে তখন একটা বিউটি পেজেন্ট হতো লাক্স আনন্দধারা মিস ফোটোজেনিক বাংলাদেশ তখন আমি আমার আমার ছবি হয়তো ওদের কাছে ফটোজেনিক লেগেছিল তখন ওরা আমাকে বলে যে আমাদের কোনো একটা কম্পিটিশান হয় আপনি কি চান কিনায় কম্পিটিশানে মানে পার্টিসিপেট করতে তাহলে আমরা আপনার ছবি যেটা আমরা আর্টিকেলের জন্য তুলছি সেটাই ওখানে দিয়ে দিব আমি বললাম হ্যাঁ ওয়াই নট নো প্রবলেম হবে তো না কারণ যখন আপনাকে বললো যে আপনার ছবিটা আমরা এখানে দিতে চাই বা দিব আসলে নিজের কাছে কি অনুভূতি কিছু না কিছু না কারণ তখন আমি যে বললাম বিবিএ থেকেই আপনার কোয়েশনটা বিবিএ থেকে এসেছিল তখন আমি জাস্ট ফার্স্ট সেমিস্টার দু হাজার তো পড়াশোনা নিয়ে তখন ইউনিভার্সিটির একদম প্রথম দিকের নিউ লাইফ আমার মাথায় কখনোই মানে এই বিউটি পেজেন্টের ব্যাপার স্যাপার বা অভিনয় মডেলিং এগুলো কখনোই ছিল না গান আর পড়াশোনা ছিল তো আমি এক্সাইটেড ছিলাম পার্সিয়ালি যে আচ্ছা ঠিক আছে ছবি দিয়ে দেখি কি হয় বাট আমি কখনো ভাবিনি যে আমি আসলে ক্রাউন উইন করব তো এইভাবেই আসলে মডেলিং এ অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়া ওই কম্পিটিশনে যাই ধীরে ধীরে প্রসেস অফ এলিমিনেশন হয় তো ফাইনালি তো আমি উইন করি লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক বাংলাদেশ 2002 কুসুম শিকদার কুসুম শিকদার দারুণ এবং মডেলিং থেকে আমরা অভিনয়ও আপনাকে পেয়েছি এই যে মেরিল প্রথম আলো পুরস্কার আপনি জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন আপনার তিনটি চলচ্চিত্র এবং তিনটি চলচ্চিত্র ব্যাপক দর্শক সমাদৃত এবং জনপ্রিয় এবং খুবই দারুণ চলচ্চিত্র এই জার্নিটা কীরকম ছিল দু হাজার দু থেকেই তো আমি কাজ করা শুরু করি যখন আমি লাক্স মিস লাক্স আনন্দ ধারা মিস বাংলাদেশ ফটোজেনিক দু হাজার দুই এই টাইটেলটা যখন আমি পেয়ে যাই ক্রাউন উইন করি তো যেটা হয়েছিল আমার আগে যারা উইনার ছিল তারা মূলত অভিনয় মডেলিংয়ের সঙ্গেই যুক্ত হয়েছিল আমিও এই ধারাবাহিকতা বজায় রাখি এবং আমিও গানটা তখন কমে যায় আমার আমি অভিনয় মডেলিংয়ে যুক্ত হই প্রথমে আমি লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই লাক্সের দুটো টিভিসি করি লাক্ অনেকগুলো নাটকে কাজ করি তো এভাবেই আসলে অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়া এবং মডেলিংয়ের সঙ্গে যুক্ত হওয়া বিভিন্ন ফটোশ্যুট করি অনেক ব্র্যান্ডের সাথে যুক্ত হই এভাবেই আমার যাত্রাটা শুরু হয় আর আপনি যেটা বলছেন যে অ্যাওয়ার্ডগুলোর কথা অ্যাওয়ার্ডগুলো অবশ্যই আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট বলি বা ইন্সপিরেশন বলি যাই বলি এগুলো আর একটু পরে আমার প্রথম চলচ্চিত্র গহিণী শব্দ দু হাজার রিলিজ হয়েছিল। তারপর লাল টিপ রিলিজ হয়েছিল দু হাজার বারোতে তো লাল টিপের জন্য আমি পেয়েছিলাম মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পপুলার ক্যাটাগরিতে বেস্ট অ্যাক্ট্রেস আর শঙ্খজির রিলিজ হয়েছিল দু হাজার ষোলো ষোলোতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই বেস্ট অ্যাক্ট্রেস বাহ দারুণ জার্নি আপনার স্ক্রিনে প্রথম যখন কুসুম সিকদার নিজেকে দেখলো সে সময়কার অনুভূতি কেমন ছিল ওই যে বললাম আমি আগেই তো গান করতাম তো আসলে গান বেশ কিছু মিউজিক ভিডিও করেছিলাম মানে নিজের গানেরই মানুষ মিউজিক ভিডিও বললে একটু অন্যভাবে মনে করে আমি যাই না কেন এখন এরকম ভুল মনে করে তো স্ক্রিনে কিন্তু আমি মানে মডেলিং বা অভিনয়ের আগেই নিজেকে অনেকবার দেখেছি তো প্রথম দেখা আমি কখনোই আসলে ক্যামেরার সাই ছিলাম না একদম ছোটোবেলা থেকে যখন থেকে গান করি তো আমার দেখে ভালোই লেগেছিলো মানে খুব যে এক্সাইটেড কীরকম লাগবে ভালো না খারাপ ওরকম কিছু না আমি খুব শ্যুট করার সময় আমি নর্মাল থাকতাম দেখতেও আমার খুব ভালো লাগতো নর্মাল এবং ধীরে ধীরে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার কিভাবে উপভোগ করেছেন কতটুকু হ্যাঁ এটা একটা লাইফ আসলে চেঞ্জ হয়ে গিয়েছে আমি বলবো মানে দু হাজার দুইয়ে তো আমার বয়স আসলে অনেক কম ছিল দু হাজার দুইয়ে তো আমার বয়স আসলে অনেক কম ছিল ওরকমই বিশ একুশ হবে অরিজিনাল এজই বললাম আমি কখনো এজ লুকাই না তো ওই বয়সে স্টারডম পাবলিক ফিগার হয়ে যাওয়া সেলিব্রিটি হওয়া এটা অনেক বড় একটা ব্যাপার ওই বয়সে স্টারডম পাবলিক ফিগার হয়ে যাওয়া সেলিব্রিটি হওয়া এটা অনেক বড় একটা ব্যাপার তখন তো আসলে জীবনের পুরোটাই বাকি বিশ একুশ বছর বয়সে খুবই ছোট একটা মানুষ তো তখন থেকে আসলে জীবন অনেক পরিবর্তন আসে এবং সেলিব্রিটি হওয়ার যে পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডে কিন্তু আছে তো এটা তখন থেকেই আমি আসলে বোঝা স্টার্ট করি ধীরে ধীরে যে স্টারডম ম্যানেজ করতে হবে ম্যানেজমেন্টে হেল্প করেছিল কেউ কিনা বা কিভাবে শেখাটা হলো খ্যাতি যখন থাকছে খ্যাতির বিড়ম্বনা তো থাকে সব কিছুই থাকে হ্যাঁ পজিটিভ নেগেটিভ সাইড যেটা বললাম না আমার যদ্দুর মনে পড়ে আমার ক্যারিয়ার বা আমার এই সমস্ত ম্যানেজমেন্ট এবং সেটা পড়াশোনার সাথে সাথে আমি সবসময় খুব ভালো স্টুডেন্ট ছিলাম এবং আমাদের বিবিএতে প্রচন্ড প্রেসার একটা প্যাকেজ সো হ্যাঁ তো সময় ম্যানেজ করা আমার জন্য খুব ডিফিকাল্ট হতো যেহেতু আমি ক্লাস করতাম আবার শুটিং করতাম তো সেক্ষেত্রে আমি বলবো যে না ম্যানেজমেন্ট যা যা বা আমার ক্যারিয়ারে যা যা সব আমি নিজেই আপনি যে বললেন না যে কেউ হেল্প করেছে কি না তা না আমি নিজেই শিখেছি শিখে শিখে আমি গুড লার্নার আমি যা করেছি আমার এক্সপেরিয়েন্স থেকে শিখে শিখে আমাদের বাংলাদেশে অনেক পরিবারেই বিনোদন জগতে বা আমাদের মিডিয়া সেক্টরে কাজ করার ক্ষেত্রে পরিবারের একটা বাধা থাকে বা দিতে চায় না আপনার পরিবারের সাপোর্টটা কিরকম ছিল শুরু থেকে না সাপোর্ট ছিল শুরু থেকেই সাপোর্ট ছিল আসলে এটা ঠিক সাপোর্ট বলবো না ভরসা ছিল আমার উপরে মানে আমাকে আমার বাবা মা এমনভাবে আসলে বড় করেছিল যে আমি যা করব আমি বুঝে শুনেই করব তো আমার বাবা আমাকে একটা কথাই বলতো কুসুম পড়াশোনাটা হচ্ছে তোমার ওয়ান তুমি ওয়ানের পাশে অন্যান্য সব কিছু অ্যাড করতে পারো মানে ওয়ানের পাশে তোমার গান টেন তারপর তোমার নাচ হান্ড্রেড তারপর তোমার অভিনয় ওয়ান থাউজেন্ড কিন্তু ওয়ান না থাকলে জিরোর ভ্যালুটা আসলে ওইভাবে আসে না কিন্তু ওয়ান না থাকলে জিরোর ভ্যালুটা আসলে ওইভাবে আসে না তো আমি বাবার কথাটাই সবসময় ফলো করেছি আমি কিন্তু আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে আসলে মানে যেটাকে আমরা বলি মাসে তিরিশ দিন কাজ করা সেটা আমার গ্র্যাজুয়েশানের আগে আমি করতে পারিনি আমি ভাগ করে নিতাম আমার টাইম প্রচণ্ডভাবে হার্ডওয়ার্ক করতে হয়েছে সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হয়েছে তখন বোধহয় দু তিন ঘন্টাও ঘুমাতাম না রাত্রে এসে পড়তাম সারা রাত সকালে শুটিং থাকতো ক্লাস থাকতো টাইম ম্যানেজমেন্ট আমরা জানি আপনার তৃতীয় চলচ্চিত্র শঙ্খচিল যেটার কারণে আপনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং এই কাজটি এপার বাংলা ওপার বাংলা আপনি ওপার বাংলার একজন জনপ্রিয় অভিনেতা আমাদের সবার প্রিয় প্রশংসিতের সাথে কাজ করেছেন এত বড় মাপের একজন অভিনেতার সাথে কাজ করা সব কিছু মিলে অভিজ্ঞতা কেমন ছিল আর শঙ্খচিলের অভিজ্ঞতা যদি বলি এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং পরবর্তীতে একটা বড় প্রাপ্তি বলবো প্রাপ্তি ছিল যে এরকম ক্রিটিক্যালি অ্যাকলেন্ড একজন ডিরেক্টর গৌতম ঘোষ একজন গ্লোবাল স্টার প্রসেনজিৎ এদের সঙ্গে একই ফিল্মে কাজ করা তো আমরা যা জানি যে গৌতম ঘোষের মানে আমার আগে যারা ওনার ফিল্মে কাজ করেছেন অনেক বড় বড় নাম যেমন রেখা স্মিতা পাটিল শাবান আজমি টাবু আমাদের চম্পা তো ওরকম একজন ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করতে যাচ্ছি এবং আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি হ্যাঁ যা আমি আমার দেশের সম্মান রাখতে পারবো কিনা বা যেহেতু অডিশন দেওয়ার পর আমাকে সিলেক্ট করা হয়েছে অনেকের মধ্য থেকে সেই সম্মানটা আমি রাখতে পারবো কিনা না যারা আমাকে সিলেক্ট করেছেন অনেক ধরনের ভয় এবং যেটা বললাম যে আনন্দও ছিল তো তারপর আমাকে আসলে পুরো ইউনিট প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে হেল্প করেছে ওখানে সে কারণে আমার মনে হয় যে যতটুকু আমি পারফর্ম করতে পেরেছি সবারই এখানে আসলে কন্ট্রিবিউশন আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন এত ভালো ভালো কাজ করলেন তারপর আবার বিরতি বিরতির কারণ কি আঠারো পরে আমাকে বিরতি নেই এবং যে চলচ্চিত্রটি আমি পরিচালনা করেছি শরতের জবা ওটার কাজ করি আমি আবার একদম বাইশের শেষে এবং কিছুটা তেইশের শুরুতে হ্যাঁ প্রায় তিন চার বছরের একটা গ্যাপ ছিল এটা একদমই আসলে ব্যক্তিগত কারণে ছিল আমি এটা আসলে অনেকেই আমাকে অনেক জার্নালিস্টাই আমাকে জিজ্ঞেস করেছে সবসময় কি কারণ এটা আমি শেয়ার করতে চাই না শরতের জবটার কথা যখন চলেই আসলো এটি আপনার প্রডিউস করা এবং ডিরেক্টর আপনি এবং সাথে সাথে আপনি অভিনয় করেছেন এই চলচ্চিত্র সম্পর্কে জানতে চাই আমার দ্বিতীয় যে বইটা বের হয়েছিল অজাগতিক ছায়া গল্পের বই তো ওখানে একটা গল্প ছিল শরতের জবা বেসিকলি ওই গল্প অবলম্বনেই আসলে শরতের জবা সিনেমাটি করা জন্ডাটা হচ্ছে একটু রহস্য রোমাঞ্চকর অতি কিছু বিষয় আছে ভৌতিক আবহ আছে প্রেম আছে গান আছে কাস্টিংয়ের কথা যদি বলি তাহলে জিতু আসান আছেন ইয়াস রোহান আছেন শহীদুল আলম সাচু আছেন নিদ্রা দে নেহা একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছে কাস্টিং তুমি কি শরতের জবা তো সবকিছু করতে গিয়ে আসলে তো সব করতে গিয়ে আসলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো আমরা জানি আপনার একটা মিউজিক ভিডিও নেশা এইটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং অনেক ধরনের চ্যালেঞ্জের সামনে আপনাকে পড়তে হয়েছে এটা কেন আসলে এরকমটা হয়েছিল এবং সেই সময়টা কিভাবে ডিল করেছিল সমালোচনা আমি সবসময় খুব পজিটিভভাবে নেই সমালোচনা আমি সবসময় খুব পজিটিভভাবে নেই কারণ সবাই যদি ভালো 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 বলে তাহলে আসলে ইমপ্রুভ করা যায় না বাট নেশার বিষয়ে যেটা হয়েছিল যে সমালোচনাটা সেটা পরিপূর্ণভাবে আমি পজিটিভলি আসলে নেই না এই ধরনের সমালোচনা আমি আসলে ইগনোর করি আর যদি নেশার কথা বলেন তখন তো ইউটিউবের কাজগুলো একদম নতুন নতুন মানে বুমিং তখন ওইভাবে ছিল না আসলে ইউটিউবের যে কোনো কন্টেন্ট বা নাটক বা যাই বলি না কেন সে দিক থেকে বিবেচনা করলে নেশা একদম প্রথম দিকের খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা একটা কাজ সাম্প্রতিক সময়ে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু না করেই ছোটখাটো বিষয়ে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে অনেকে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা এই বিষয়টি অনেক দিন ধরে যারা কাজ করছে মিডিয়া সেক্টরে কিন্তু তাদের ক্ষেত্রে যে জনপ্রিয়তা সেটি আসছে না কিন্তু সামান্য কিছু করে রাতারাতি ভাইরাল হচ্ছে এটি আপনি কিভাবে দেখছেন আমি বললাম না আমি খুবই পজিটিভ মানুষ এটা আমি পজিটিভলি দেখি কেন কারণ হচ্ছে যে এই যে আপনি বলে দিলেন যে যারা ভাইরাল হচ্ছে আবার আপনি বললেন যে যারা অনেকদিন ধরে অভিনয় করছে তো যারা অভিনয় করছে তারা তো আলাদা তারা তো অভিনেতা আর যারা ভাইরাল হচ্ছে তারা ভাইরাল হচ্ছে তো দুটো তো আলাদা ব্যাপার আসলে যারা অভিনয় করছে তারা তো আলাদা তারা তো অভিনেতা আর যারা ভাইরাল হচ্ছে তারা ভাইরাল হচ্ছে তো দুটো তো আলাদা ব্যাপার আসলে আর কেন আমি বললাম যে আমি পজিটিভলি সব কিছু নেই যারা ভাইরাল হচ্ছে তার মানে কি মানে ভিউজ অনেক বেশি হচ্ছে তাই না তো ভিউজ অনেক বেশি হচ্ছে মানে কি মানুষ দেখতে পছন্দ করছে মানুষ দেখতে পছন্দ করলে এটা তো আপনি আটকাতে পারবেন না কোনো ভাবে সো তারপরেও যারা কাজ করছে এতদিন ধরে তাদের জন্য এই বিষয়টি হোমকির কারণ হতে পারে কিনা না দুটো একদমই দুই ধরনের বিষয় একটা অনেক কষ্টসাধ্য অনেক দিন ধরে নিজেকে তৈরি করা সাধনার বিষয়ে একটা প্রেমের বিষয়ে একটা মোহ একটা মগ্নতার বিষয় হচ্ছে অভিনয় বা যে কোনো কিছু গান বা যে কোনো শিল্প চর্চা আর আর একটা হচ্ছে আপনিই বললেন আপনার প্রশ্নতে উত্তর আছে যে একদম হুট করে কিছু একটা করে সেটা হয়তো মানুষের দেখতে মনিটরে দেখতে মোবাইলের মনিটরে দেখতে ভালো লাগছে সেটা হচ্ছে ভাইরাল হয়ে যাওয়া তো দুটো তো অনেক মানে সময় একটা খুব টাইম কনজিউমিং বিষয় আর একটা খুব অল্পতেই করা সম্ভব দুটো আসলে কম্পেয়ার করাই ঠিক না আমরা অনেক আড্ডা দিলাম জন্মদিনের পরিকল্পনা কে কিভাবে কাটাবেন আজকের দিন সবাই জেনারেলি কি করে হয়তো ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি আত্মীয় স্বজন এদেরকে নিয়ে আসলে পালন করতে বা উদযাপন করতে পছন্দ করে বাট আমি আসলে যেটা পছন্দ করি সেটা হচ্ছে আমার যারা হেল্পিং হ্যান্ড বা আমার ম্যানেজার বা আমার ড্রাইভার আমার হেয়ার স্টাইলিস্ট যা যাদেরকে ছাড়া আসলে আমার পক্ষে চলা সম্ভব না এদেরকে নিয়ে আমি আমার জন্মদিনটা উদযাপন করতে এবং এদেরকে আমি আমার জন্মদিনে গিফট দিতে খুব পছন্দ করি আমি সব সময় তাই করি এবং এবারও তাই করব। আমরা দেখি অন্যান্য যারা তারকা আছে তারা নিজেদের বয়সটাকে একটু লুকিয়ে রাখে খুব একটা প্রকাশ করতে চায় না কিন্তু আপনি খুব সাবলীল বিভিন্ন ইন্টারভিউ বা যে কোনো জায়গাতে আপনি খুব সাবলীলভাবে আপনার বয়সটা বলে দেন এটার পিছনে আপনার সাইকোলজিটা কী আমি একটু আগেও কিন্তু বললাম যে আমি লাক্স যখন উইন করেছি তখন আমার বয়স ছিল বিশ একুশ আমার মনে হয় যে আমার বয়সটা আমার আমার গর্ব মানে প্রাউড অফ মাই এজ কারণ বয়সের সাথে সাথে আমি প্রত্যেক বছরই নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করছি নতুন কিছু শিখছি শেখার কিন্তু কোনো শেষ নাই মৃত্যুই আমরা শিখতে থাকবো একদম টিল ডেথ মৃত্যুর আগের দিনও হয়তো আমরা কিছু শিখব তো সেই জন্য আমার মনে হয় যে যেহেতু আমি নতুনভাবে নিজেকে আবিষ্কার করি প্রত্যেক বছর নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় নতুন ঘটনা আমি এক্সপেরিয়েন্স করি এবং সাথে সাথে আমার বয়স বাড়ে সুতরাং প্রত্যেক বছরেই আমার বয়সের সাথে সাথে আমার অ্যাচিভমেন্ট বাড়ে ভাইরাল বয়স এই সব কথা যখন আসলো আমরা দেখি সাম্প্রতিক সময়ে অনেক ছোট মেয়ে তার বয়সের চাইতে অনেক বড় মানুষকে বিয়ে করছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তিসামস্তার এ ব্যাপারটি আপনি কীভাবে দেখেন একইভাবে আমি উত্তর শুরু করবো আমি সব কিছুতেই পজিটিভ অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি যদি সত্যি কথা বলি এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে এটা তোমার আমার জন্মের বহু আগে থেকে এরকম প্রথা কিন্তু চলে আসছে যে বয়সের যে গ্যাপ যে আমার থেকে অনেক বড় বয়সের পুরুষের সঙ্গে আমার বিয়ে হলো বা আমার থেকে বয়সে অনেক ছোট একজন পুরুষের সঙ্গে আমার বিয়ে হলো এরকম প্রথা কিন্তু সারা পৃথিবীতেই প্রচলিত আছে এবং সেটা বহু বছর ধরে প্রচলিত এবং অনেক সময় দেখা যায় যে এটা প্রেমের জন্য হয় যে আমার থেকে অনেক বড় বয়সে পুরুষের প্রেমে আমি পড়লাম বা উল্টোটা আবার অনেক সময় দেখা যায় ফ্যামিলি থেকেই এই ধরনের বিয়ে হয় যে হয়তো আঠারো বছরের একটা মেয়েকে হয়তো দেখা যায় যে আঠাশ বছরে আটত্রিশ বছরের একটা স্টাবলিশড ফিনান্সিয়ালি স্টাবলিশ ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয় অনেক সময় ফ্যামিলি থেকেই হয় এবং সারা পৃথিবীতেই হয় আমি শুধু বাংলাদেশের কথা কিন্তু বলছি না সুতরাং আমার মনে হয় আবার অনেকে গুঞ্জন আমরা শুনি যে হয়তো যেরকম একটা টার্ম হচ্ছে সুগার ড্যাডি কিংবা যখন তৃষা মুস্তাক বা এরকম যারা করছে এখন তাদের কথা যখন আসছে অনেকে বলছে যে হয়তো তারা ফিনান্সিয়ালি বা নিজেদেরকে বেনিফিটেড হবার জন্য এগুলো করছে এই বিষয়টা আপনি কি ভাবেন আমি আমি তো কোনো সমস্যা দেখি না তারা তো বিয়ে করেছে তারা তো অন্যায়ভাবে কিছু করছে না আমি আমি তো কোনো সমস্যা দেখি না তারা তো বিয়ে করেছে তারা তো অন্যায়ভাবে ভাবে কিছু করছে না বা নিয়মের বাইরে গিয়ে অবৈধভাবে কিছু করছে না বিয়ে করেছে এবং তারা পাবলিকলি এসছে কারণ তারা জানে যে তারা যেটা করছে এটা আইন অনুযায়ী হয়েছে হ্যাঁ হতে পারে এক পক্ষের বাবা মা প্যারেন্টস হয়তো খুশি না এরকম তো আপনার ক্ষেত্রে হতে পারে যে আপনি আপনার সমবয়সী একটা ছেলের সঙ্গে যে এস্টাবলিশ আপনার একসঙ্গে পড়ছেন পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললেন সেটাও আপনার বাবা মা বা ওই ছেলের বাবা মা কিন্তু এখনই মেনে নেবে না যতদিন পর্যন্ত না আপনারা স্টাবলিশড হবেন নিজেদের দায়িত্ব নিজেরা নিতে শিখবেন তো এটা তো যে কোনো ক্ষেত্রেই হতে পারে যে অল্প বয়স্ক ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও আবার বয়স্ক নারী পুরুষের ক্ষেত্রেও যে প্যারেন্টস মেনে নেয়নি প্যারেন্টস বিভিন্ন কারণেই না মানতে পারে ধরেন যে দুই ফ্যামিলির প্যারেন্টসের মধ্যে শত্রুতা যে এই ফ্যামিলিতে এই মেয়ে দিব না বা এই ফ্যামিলিতে এই ছেলে দিব না সে বিও বাবা মা মেনে নেবে না এখানে বয়সটা মুখ্যভাবে সবাই আনছে বা ফিনান্সিয়াল ম্যাটারটা মুখ্যভাবে আনছে প্রেমের জন্য তো আমরা এরকমও দেখেছি যে ছেলে কিছু করে না বেকার তারপরও মেয়ে ভেঙে গেছে শুধু প্রেমের জন্য ভালোবাসার জন্য চিন্তা করেনি যে আমি কী খাবো বা কিভাবে থাকবো অনেকে আমি ফেসবুকে খেয়াল করেছি যে এরকম বলছে যে যিনি বেশি বয়স্ক তিনি তাড়াতাড়ি মরে যাবেন মরে গেলে ওয়াইফের কি হবে প্রথম কথা হচ্ছে হ্যাঁ একমত আসলে উপরের উনি ছাড়া কেউ বলতে পারে না কখন কে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমবয়সী প্রেম করে বিয়ে করেছে একজন মারা গেছে অথবা সমবয়সী খুব অল্প বয়স প্রেম করে বিয়েছে হয়তো সাত আট বছর প্রেম করে বিয়ে করছে বিয়ের এক মাসের মধ্যে ডিভোর্স হয়েছে সুতরাং মৃত্যু ডিভোর্স এগুলো আসলে মানে যাচ করার বা ফিউচার নিয়ে কথা বলার আমরা কেউ না বিয়ের এক মাসের মধ্যে ডিভোর্স হয়েছে সুতরাং মৃত্যু ডিভোর্স এগুলো আসলে মানে যাচ করার বা ফিউচার নিয়ে কথা বলার আমরা কেউ না ও আমার মনে হয় যারা বিয়ে করেছে তারা আইন মেনে কাজ করছে সুতরাং আমার মনে হয় যে ফিনান্সিয়াল যে ব্যাপারটাকে আসলে সামনে নিয়ে আসা হচ্ছে বয়সের যে ব্যাপারটাকে নেগেটিভভাবে দেখা হচ্ছে এগুলো এগুলো জাস্ট ভাইরাল কন্টেন্ট মানে মানুষ এগুলো বলে হয়তো কোনোভাবে যারা বলছে তারা হয়তো কোনোভাবে অর্থ উপার্জন করছে সে কারণেই তারা বলছে প্রেমের কথাই যখন আসলো কুসুম শিকদারের প্রথম প্রেম সম্পর্কে জানতে চাই আমার জীবনে এত ব্যস্ততা কেটেছে ওই যে বললাম ছোটোবেলা থেকে নাচ গান আবার সুইমিং শিখতাম আবার আরবি পড়তাম হুজুরের কাছে স্কুলের প্রেশার আমার পক্ষে প্রেম করা সম্ভব হয়নি আমি সময় পাইনি আমার পক্ষে প্রেম করা সম্ভব হয়নি আমি সময় পাইনি কখনোই প্রেম হয়নি না হয়নি না হয়নি এখন যদি বয়সে এসে আপনার চাইতে অনেক বয়সের কেউ আপনার প্রেমে পড়ে আপনিও যদি তার প্রেমে পড়েন তাহলে তার সাথে কিছু হতে পারে কিনা হ্যাঁ সেটা যদি হয় আসলে তখন সিচুয়েশান কি হবে এখন এটা বলা আমার পক্ষে অসম্ভব আমি এখন আসলে এটা বলতে পারছি না আর আমার নিজেরই কিন্তু অনেক বয়স আপু আপনি বললেন আপনার নিজের বয়সে বেশি কিন্তু আপনার যদি কম বয়সী কেউ যদি আপনাকে প্রেমের প্রস্তাব দেয় তখন কি হতে পারে এই ধরনের প্রস্তাব আমি সব সময় পাই এই ধরনের প্রস্তাব আমি সব সময় পাই আমার ফেসবুকে আমার ইনবক্স আমার মেসেঞ্জার বা আমার WhatsApp Viber আপনি যদি চেক করেন আমার 80% ফ্যান ফলোয়ার্স অনেকে যারা প্রেমের প্রস্তাব দেয় আপনার ভাষায় বললাম তারা আমার থেকে অনেক ছোট মানে আপনার বয়সী বা আপনার থেকে ছোট মিনিমাম পনেরো বিশ বছরের ছোট তো তারা আমাকে ভালোবাসে তারা আমার ভক্ত এসে এতে আমার কোনো মানে আপত্তি নেই এই এই ভালোবাসা বা এই ভালো লাগার মধ্যে কারণ তারা আমার ভক্ত ফেসবুকের কথায় আসলাম এবং আপনি বললেন যে আপনার চেয়েতে কম বয়সের অনেকেই আপনাকে তাদের ভালোবাসার কথা বিভিন্নভাবে প্রকাশ করেছেন কারো কথা কি কুসুম শিকদারের মনে আচর কেটে গিয়েছে কিনা এরকম অনেকেই আছে যারা ভীষণভাবে কনসিস্টেন্সি মেনটেন করে আমি একজন ফ্যানের কথা বলতেই চাই প্রায় আট থেকে নয় বছর ধরে উনি প্রথমে ম্যাসেঞ্জারে নক করেছিলেন তারপর ওনার সঙ্গে আমার অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছিল একটা জায়গায় এবং তখন উনি আমাকে একটা গিফট দিয়েছিলেন আমার অটোগ্রাফ নিয়েছিলেন ছবি তুলেছিলাম স্বাভাবিক এগুলো খুব স্বাভাবিক এরপর আমি ওনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেই। তা আমি ভেবেছি আচ্ছা এতদিন মানে উনি আগেও ম্যাসেঞ্জারে অনেক নক করতেন আমাকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার কী বলতেন উনি আমার ফ্যান উনি শেয়ার করতেন অনেক কিছু ওনার কোন রাইটার পছন্দ আমার কোন রাইটার পছন্দ রেখে নিয়ে কথা হতো কি খেতে পছন্দ করি এগুলো নিয়ে আর আমার কাজ নিয়ে তো কথা উনি বলতেনি তো তারপর একদিন দেখা হয়ে যায় কলকাতায় তো তারপর একদিন দেখা হয়ে যায় কলকাতায় উনি কি তাহলে কলকাতার মানুষ না না উনি তখন কলকাতায় বাড়াতে গিয়েছিলেন এবং আমি শুটিং এ গিয়েছিলাম তো একটা হোটেলের করিডরে আসলে দেখা হয় তখন আমি তো আসলে ওনাকে চিনতে পারিনি পরে উনি বললেন যে আমি অমুক আচ্ছা আচ্ছা আপনার সঙ্গে তোমার কথা হয়েছে অনেকবারই তো ওনার হাতে তখন একটা বই ছিল মানে উনি হয়তো ওই বইটা কিনে এনেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় একটা বই তো কোন বইট এটা এখন আমার নাম মনে পড়ছে না তো তখন উনি ওই বইটা আমাকে তখনই দিয়ে দেয় এবং ওনার কাছে একটা বোধ হয় আই বা অন্য কিছু ছিল ওখানে আমি অটোগ্রাফ দিয়ে দিই তো যাই হোক তো পরে যখন হোয়াটসঅ্যাপে আমাদের কথা হতো আজকে পর্যন্ত যে আট নয় বছর হয়ে গেছে আমি বলছি সব সময় তো আসলে রিপ্লাই ওইভাবে দেওয়া হয় না হয়তো আমি সপ্তাহে একদিন বা অনেক সময় দেখা যায় দুই তিন মাস পর একদিন আমি হোয়াটসঅ্যাপ খুললাম আমি যেটা দেখি এবং যেটা আমি অবাক হই মুক্ত হই মানুষের এত কনসিস্টেন্সি কি করে থাকে উনি আমাকে প্রত্যেক দিন গুড মর্নিং টেক্সট করেন এবং শুধু গুড মর্নিং একটা লাইন না উনি কিছু না কিছু একটা প্রবাদ কোন একটা ফ্রেজ সুন্দর কিছু উনি লেখেন তো এই যে এফোর্ট একটা মানে একজন ভক্তের একজন প্রিয় মুখের প্রিয় মুখের জন্য বা প্রিয় মানুষ বা ব্যক্তিত্ব যায় বলি যার জন্য এটা যে আমি পেয়েছি এই জন্য আমি আমি নিজেকে খুবই মানে ধন্য মনে করি যে ভক্তদের আপনাকে দেখতে চাওয়ার ইচ্ছা এবং ফেসবুকে আপনার অন অ্যান্ড অফ কাজেও আপনি খুব একটা মাঝে মধ্যে দেখা যায় বিরতিতে চলে যান আবার হঠাৎ করে ফেসবুকে যখন ফিরে আসলেন খুবই আবেদনময়ী বিভিন্ন ছবি দিয়ে ফিরে আসলেন এটার পেছনের কারণটা কি ছবি তো আগেও ফটোশ্যুট করা হয়েছে হাজার হাজার ফটোশ্যুট করা হয়েছে এটা হয়তো চোখে পড়ছে অনেকের কারণ ওই যে গ্যাপ যেহেতু একটা চার পাঁচ বছরের গ্যাপ ছিল এবং আমি আসলে সবার রিকোয়েস্ট রাখি না অনেকে অনেক সময় আমাকে ফটোশ্যুট করার জন্য ডাকে ডেকেছে কিন্তু আমি আসলে খুব একটা পছন্দ না হলে যাদের সঙ্গে আমি কাজ করি তাদেরকে পছন্দ না হলে আমি ওভাবে স্বাচ্ছন্দ্যবোধ করি না কাজ করতে এই আমি জীবনে অনেক কাজই না করেছি সেই কারণেই হয়তো সবার চোখে পড়ছে যে হঠাৎ করে আমি আবার অ্যাক্টিভ হয়েছি ফটোশ্যুট করছি এটাই কারণ আরও একটি খুব চর্চিত ব্যাপার নিয়ে আপনার সাথে কথা বলতে চাই আমাদের দেশের জনপ্রিয় একজন অভিনেতা সাকিব খান তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কন্ট্রোভার্সি আমরা দেখি এবং তার সাথে তার যে নায়িকারা থাকে তাদের সাথে তার সম্পর্ক নিয়ে অনেক কিছু আমরা দেখি যেরকম উপবিশ্বাসের সাথে তার বিয়ে বাচ্চা তারপর আবার বুবলি এবং পূজা চেরিকে নিয়েও অনেক কিছুই আমরা শুনেছি এই ব্যাপারটি আপনি কোন দৃষ্টিতে দেখেন ওই যে এখন আসলে এই সোশ্যাল মিডিয়া থাকাতে এগুলো নিয়ে চর্চা বেশি হয় মানুষ জানতে পারে খুব সহজে গোপন বিষয়ে গোপন থাকে না আসলে গোপন বিষয়ে গোপন থাকে না আসলে লিক হয়ে যায় বা রিভিল হয়ে যায় আগেও যে এরকম ছিল না তা কিন্তু না যুগ যুগ ধরে যে সেলিব্রিটিদের মধ্যে বা পাবলিক ফিগারদের মধ্যে এরকম ঘটনা ঘটেনি তা না সবসময় ছিল থাকবেও কিন্তু এখন এই সমস্ত কারণে বেশিগুলো নিয়ে চর্চা হয় আমার মনে হয় এগুলো নিয়ে এত মানে ব্যক্তিগত বিষয় নিয়ে এত কথা বলার কিছু নাই আমরা যদি সাধারণ মানুষের মধ্যেও যাই তাহলে এই ধরনের ঘটনা ঘরে ঘরে অহরহ দেখব সুতরাং এটা খুব মানে আলাদা যে কিছু তা না এটা খুব নর্মাল কুসুম শিকদারের কাছে ভালোবাসার সংজ্ঞাটি কি ভালোবাসা হচ্ছে এক ধরনের পারদর্শিতা আমার মনে হয় আমার পার্টনার সঙ্গে আমি কতখানি বিশ্বস্ত কতখানি অনুগত কতখানি স্বচ্ছ সব বিষয়ে এগুলো আমি কতখানি ভালোভাবে মেনটেন করতে পারি কতখানি পারদর্শী তার উপরে ডিপেন্ড করে আসলে আমার ভালোবাসার ডেপথ বা ভালোবাসার অ্যাঙ্গেল কীরকম আরেকটা কথা আমি বলতে চাই যেহেতু ভালোবাসার কথা এখানে আসলো যে অ্যাডজাস্টমেন্টকে ভালোবাসা বলে মনে করে মানে ধরো তোমার কাছ থেকে আমি কিছু লস করলাম কিছু লাভ করলাম আবার তুমি আমার কাছ থেকে কিছু লস করলাম আবার কিছু প্রফিট করলাম এটা আসলে আমার কাছে মনে হয় যে যেটা বললে গিভ অ্যান্ড টেক লেনদেন একটা ব্যবসায়িক সম্পর্ক এটা ব্যবসায়িক সম্পর্ক এটা ভালোবাসা না আসলে এটা ব্যবসায়িক সম্পর্ক এটা ভালোবাসা না আসলে অনেকে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং করে আর আর ব্যাপার ভালোবাসার যদি খুব সংক্ষেপে বলি প্রিয় কোনো কিছু একদম চোখ বন্ধ করে প্রাণ খুলে আমি যদি কারোর জন্য স্যাক্রিফাইস করতে পারি সেটাই আসলে ভালোবাসা প্রাণ খুলে আমি যদি কারোর জন্য স্যাক্রিফাইস করতে পারি সেটাই আসলে ভালোবাসা প্রিয় সময় কোনটি আমার একা থাকতে খুব ভালো লাগে কারণ একা থাকলে অনেক ডেপতে চিন্তা করা যায় অনেক ক্রিয়েটিভিটি আসে সো একা থাকতে ভালো লাগে প্রিয় মানুষ প্রিয় মানুষ তিনজন আমার জীবনে আমার বাবা মা আমার হাজব্যান্ড প্রিয় মানুষের কথা যখন আসলোই আপনার জীবন সঙ্গী সম্পর্কে কি বলতে চান আমার হাজব্যান্ডের নাম লায়েস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ওর কথা যদি এক কথায় বলতে যাই তাহলে আমি বলবো যে আমার বড় একটা সাপোর্ট সিস্টেম আমি যাই করতে চাই আমি সব সময় ওর সাপোর্ট পেয়ে আসছি এবং ভবিষ্যতে পাচ্ছি তার সাথে কি প্রেমটা গড়ে না না আমাদের প্রেমের বিয়ে না আসলে সেটেল ম্যারেজ আপনি বললেন প্রেম নাই বা প্রেম হয়নি বিয়ের পরেও তো প্রেম হয় সেটিও কি নেই আমি যদি আমার হাজব্যান্ডের কথা বলি এখানে তাহলে এটার অবস্থান মানে এই সম্পর্কের বা ওর অবস্থান আমার ভেতর বা আমার জীবনে আমি যেভাবে প্রকাশ করব। সেটা আসলে পরিমাপ করা যাবে না আমার মনে হয় ভালোবাসা প্রেম এগুলো কিছুটা হলেও পরিমাপ করা যায় এগুলো এগুলোর কি বলবো মাত্রা বাড়ে কমে কিন্তু ওর ভূমিকা আমার জীবনে আসলে স্থির কনস্ট্যান্ট তো ওগুলোর সাথে এটা আমি আসলে মেলাবই না আপনার জীবনসঙ্গীর কথা শুনলাম এবং আমরা জানি আঠারো বছর ধরে দুটি মানুষ একসাথে থাকছে এবং অনেক চড়াই পার করেছেন আপনি আপনার কাজ নিয়ে অনেক সমালোচনা হয়েছে নেশা গানটি নিয়ে এবং এখন অনেক কিছুই আপনি ফেস করেছেন আপনি বললেন এত বড় দুই দশকের ক্যারিয়ার আপনার এ সময় আপনার পার্টনার হিসেবে বা কোনো কিছুতে তার দ্বিমত ছিল কি না বা কোনো কিছু নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে কিনা আমি আসলে না বিষয়টাকে একদম এভাবেই বলবো যে মানুষ বলে না অর্ধাঙ্গিনী বা বেটার হাফ এগুলো কিন্তু এমনিই বলে মিন করে না বা শো অফ করার জন্যে প্রিটেন করার জন্য বলে বাট এই শব্দগুলো যদি আসলেই অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমি ইউজ করি তাহলে আমার জীবনের সাথে এটা যায় কারণ এই যে আপনি সমালোচনার কথা বললেন বা অনেক সময় জীবনে অনেক কিছু মুখোমোমুখি হতে হয়েছে যেগুলো হয়তো অনাকাঙ্ক্ষিত বা যেগুলো আমাকে কষ্ট দিয়েছে এই ধরনের ঘটনার কথাও যদি বলি তাহলে আসলে সব সময় আমি ঠিক যেভাবে দেখেছি আমি ঠিক যেভাবে বিশ্লেষণ করেছি বা বিবেচনা করেছি বা নিজেকে যেভাবে বুঝিয়েছি আমার হাজব্যান্ড একইভাবে সেগুলো করেছে সুতরাং অন্যান্য এবং আমি আলাদাভাবে একটা কথা বলতে চাই যে পাবলিক ফিগারদের সে যেই করুক না কেন যাই করুক না কেন অভিনয় করুক বা নাচ করুক বা গান করুক যেটাই করুক না কেন জীবনে অনেক প্রবলেম ফেস করতে হয় অনেক নেগেটিভ ইস্যু তার জীবনের সঙ্গে একদম ওতোপ্রোতভাবে জড়িয়ে যায় এটা যতই অ্যাভয়েড করতে চাক না কেন সে অথবা তার অনেক বার্ডেন থাকে অনেক কিছু বহন করতে হয় থাকে যেগুলো থেকে আসলে কখনোই মুক্তি পাওয়া সম্ভব হয় না এ সমস্ত ক্ষেত্রে একজন হাজব্যান্ড বা ওয়াইফের প্রচণ্ড একটা বড় ভূমিকা আসলে বড় রোল প্লে করতে হয় না হলে আসলে একসঙ্গে থাকা খুব মুশকিল হয়ে যায় আহ তো এক্ষেত্রে আমি আমার হাজবেন্ডকে সবসময় আমার বন্ধু এবং প্রথমে যেটা বললাম যে আমার একটা অংশ হিসেবে আমার একটা পার্ট হিসেবে তাকে পেয়েছি তাকে আমি কখনো আলাদা করে পাইনি আমার একটা পার্ট হিসেবে তাকে তাকে আমি কখনো আলাদা করে পাইনি অনেক আড্ডা হল গল্প হলো আজ একটি বিশেষ দিন আপনার জন্মদিন জন্মদিন আর কেক কাটবো না এটি কখনোই হতে পারে না তাই এখন আমরা দুজনে একসাথে আপনার জন্য একটি কেক কাটবো আমাদের পক্ষ থেকে আপনার জন্য আছে একটি কেক Happy birthday to you. Happy birthday to you. you. Happy birthday you. to you. থ্যাংক ইউ সো মাচ মানে আজকে তো আমার জন্য খুবই উৎসব উৎসব একটা বিষয় আমার ভীষণ ভালো লাগছে আনন্দ লাগছে অনেক ধন্যবাদ আপু এভাবেই আপনি ভালো ভালো কাজ করুন আমাদের ভালো ভালো কাজ উপহার দিন এবং মানুষের সাথে থাকুন সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান থ্যাঙ্ক ইউ ইরা আমার খুব ভালো লেগেছে এখানে এসে আর আজকে আমার বিশেষ দিন জন্মদিন আরও ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আর দর্শকদের উদ্দেশ্যে প্রথমে বলবো যে শরতের জবা সামনেই রিলিজ হচ্ছে আপনাদের জন্য শরতের জবা করা আসলে শরতের জবার সঙ্গে থাকবেন আমাকে যারা ভালোবাসেন আমার ভক্ত তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করব আপনারা শরতের জবার সঙ্গে থাকবেন আর আরেকটা কথা বলতে চাই সামর্থ্য অনুযায়ী সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন প্রিয় দর্শক আশা করি আমাদের এই আয়োজনটি আপনাদের ভালো লেগেছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি